ঈদযাত্রায় আজ স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ট্রেনের যাত্রীরা, শিডিউলে নেই কোনো বিভ্রাট। কমলাপুর স্টেশন থেকে সময়মতোই ছেড়ে গেছে প্রায় সব ট্রেন, এছাড়াও বিভিন্ন রুটে চলছে আর জোড়া বিশেষ ট্রেন। এদিকে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা কুমিল্লা মহাসড়কেও তেমন চাপ দেখা যায়নি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। প্রতিবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিতে হয় নানা ব্যবস্থা, বাড়াতে হয় যানবাহন, ব্যস্ততা বাড়ে টার্মিনাল স্টেশনে। এবারও সব রুটে নেওয়া হয়েছে তেমনই ব্যবস্থা। ট্রেনে ঈদুল ফিতরের মতোই অনলাইনে বিক্রি হয়েছে টিকিট, যা না দেখিয়ে ঢোকা যাচ্ছে না স্টেশনে। ট্রেনের ঈদযাত্রার দ্বিতীয় দিন ছিল প্রথম দিনের মতোই স্বস্তির। দিনের প্রথম ভাগে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। অনেক দিন পর আমার দাদুবাড়িতে যাচ্ছে, এবার সবাই একসাথে ঈদ করব। যাচ্ছে দেশের বাড়ি, আপনজনদের সাথে ঈদ কাটাবো। আর ট্রেনে জার্নি করে আমার অনেক আরাম লাগে, সুবিধা হয়। এবার অনেক দিন পরে বাসা আছি, বিগত এক বছর পরে যেতে অনেককে ভালো লাগতেছে, আর ট্রেনে কোনো দুর্ভোগ নাই। স্বস্তি বাসে যারা ঢাকা ছেড়েছেন তাদেরও। গাবতলি, মহাখালী থেকে দূরপাল্লার বাসগুলো নির্বিঘ্নে ছেড়ে গেছে। পরিবারের সবার সাথে, আত্মীয়-স্বজন সবার সাথে ঈদ করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এক বাড়িতে যাচ্ছি। ঘোরাফেরা করার জন্য আনন্দ করবো, আবার ইচ্ছে যে ছুটি কাটিয়ে আবার আমাদের কাজে আসতে হবে। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা, সোমবার দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে সড়ক মহাসড়কে। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।